প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ফলাফল। তারপরে সাংবাদিক বৈঠক করে ভর্তি প্রক্রিয়া নিয়ে যাবতীয় ধোঁয়াশা কাটালেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া নিয়ে সরকারি পরিকল্পনা স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন রাজ্যে একাদশ শ্রেণী ভর্তি শুরু হবে 1 আগস্ট থেকে। এদিন পার্থবাবু বলেন, একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হবে 2 দফায়। প্রথম দফায় নিজের স্কুলে ভর্তি হতে চায় যারা, তাদের ভর্তি সম্পন্ন হবে 1 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এরপর যারা অন্য স্কুলে ভর্তি হতে চায় তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করবে স্কুলগুলি 11 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিকের পর 15-20% পড়ুয়া স্কুল বদল করেন, 80-85% পড়ুয়া একই স্কুলে একাদশে ভর্তি হন। পার্থবাবু জানান, ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, অভিভাবকরা নথি নিয়ে স্কুলে গেলেই ভর্তি হওয়া যাবে। একই সঙ্গে কলেজে ভর্তি প্রক্রিয়া নয় এদিন ধোঁয়াশা কাটিয়েছেন শিক্ষামন্ত্রী। জানিয়েছেন, সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে, তবে কেন্দ্রীয়ভাবে হবে না ভর্তি। প্রতিটি কলেজ তাদের নিজেদের মতো করে ভর্তি প্রক্রিয়া শুরু করবে। তিনি বলেন, কলেজে ভর্তি হতেও ছাত্রছাত্রীদের সেখানে যাওয়ার কোনো দরকার নেই, অনলাইনে যাবতীয় তথ্য নিয়ে টাকা মিটিয়ে দিলেই ভর্তি হয়ে যাবেন পড়ুয়ারা। এরপর ক্লাস শুরুর আগে তাদের নথি পরীক্ষা হবে, তখন করমিল ধরা পড়লে ব্যবস্থা গ্রহণের অধিকার থাকবে কলেজের। পার্থবাবু জানান, আগামী 22-23 জুলাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে বিলি করা হবে মাধ্যমিকের শিট ও সার্টিফিকেট। নথি আনতে যেতে হবে শুধুমাত্র অভিভাবকদের। উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে শুক্রবার 31 জুলাই, মার্কশিট হাতে পাবেন পড়ুয়ারা। শিক্ষামন্ত্রী জানান, গোটা প্রক্রিয়ার উপরে নজরদারি করবে শিক্ষা দপ্তর, ছাত্রদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার। প্রথম দফায় আমরা মাধ্যমিকে যারা পাস করেছেন, যারা নিজেদের স্কুলে ভর্তি হবেন সেটাই মেজরিটি, তারা 1 তারিখ 1 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে। 1 থেকে 10-এর মধ্যে যারা নিজেদের স্কুল থেকে পাস করে নিজেদের স্কুলেই নিজেদের বিদ্যালয়েই পড়াশুনো করবেন, এর বাইরে যারা আছেন তাদের সংখ্যাটা খুব বেশি হয় না, কোনোবারই 10%, 15% হয়, কোথাও কোথাও 20% হয়, তাদের 11 তারিখ থেকে 31 আগস্টের মধ্যে ভর্তি হতে হবে। অর্থাৎ 1 থেকে 10 যারা স্কুলে আবার পুনরায় ভর্তি হবেন তারা, আর 11 থেকে 31 আগস্ট পর্যন্ত যারা অন্য স্কুলে যেতে চান তাদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বাস্থ্যবিধি মেনেই। উচ্চ মাধ্যমিকের ব্যাপারেও আমাদের এখন থেকেই প্রিপারেশন আছে, সেখানেও প্রায় 49টা ক্যাম্প অফিসের মাধ্যমে 31 তারিখ মার্কশিট দেওয়ার, হার্ড কপি দেওয়ার কথা। 17 তারিখে রেজাল্ট বেরোনোর পর তারা দেখতে পাবেন, এবং এই করোনাজনিত কারণে এটা তো বুঝবেন যে এটা অসুবিধে আছে, সেই কারণে করোনাজনিত কারণে তারা 31 তারিখে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে স্কুলগুলি পাবে এবং স্কুলগুলি তা বিতরণ করবে। সেখানেও আমরা নির্দিষ্টভাবে বলছি যেহেতু উচ্চ মাধ্যমিক অলরেডি আমাদের অনলাইন স্ট্যান্ডার্ড অনলাইন ব্যবস্থা চালু ছিল, এটাও আমরা গতবার বলেছিলাম যে কোনো ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স দিয়ে ছাত্র ভর্তি করা যাবে না, গতবারই তাই ছিল, এবারও আমরা তাই বলছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোবার পর আমাদের নির্দেশিকা যাবে, সেই নির্দেশিকা আগস্ট মাসে আমরা দেব, এবং যেভাবে প্রতিবার আমরা সময় দিই বিশ্ববিদ্যালয়গুলিকে জানাই সেরকমভাবেই আমাদের অ্যাডভাইসারি আমরা প্রকাশ করব। কোনো অবস্থাতেই ছাত্র সমাজ যাতে অসুবিধে না পড়েন, যাতে ভর্তি হতে কোনো সমস্যা না দেখা দেয়, মাধ্যমিকের বিষয়টা বললাম, উচ্চ মাধ্যমিকের বিষয়ও বলছি যে আমরা সেভাবেই করতে চাই যেভাবে আমরা করে আসছি অনলাইনে, অর্থাৎ তাদের আবেদনপত্র দেওয়া হবে, তারা আবেদন করবে কলেজগুলিতে, সিলেক্টেড হলে তাদের ব্যাংকে গিয়ে সমস্ত আবেদনের সময় তাদেরকে সমস্ত তথ্য সম্বলিত তথ্যাদি তাদের দিতে হবে, তার বেসিসে কলেজগুলি তারা ব্যবস্থা গ্রহণ করবে। তাদের অরিজিনাল দেখানোর সময় হবে যখন তারা কলেজে গিয়ে প্রথম ক্লাস করতে যাবে, তার সময়
তাদেরকে প্রমাণপত্র দিতে হবে অরিজিনাল গুণ দেখে। যদি দেখা যায় অরিজিনালের সঙ্গে তথ্য দেওয়ার মধ্যে কোনো গরমিল আছে, তাহলে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি আগাম উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে রাখছি, শুভেচ্ছা জানিয়ে রাখছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।